হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বৌদ্ধ প্রতিরূপ দেশ মায়ানমারের রেঙ্গুন শহর থেকে। প্রায় 600 কিলোমিটার দূরে শান স্টেটের মেমিউ শহর থেকে একটি অত্যন্ত প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশ পিউল্যান্ড। আসলে এটিকে একটি মিনি সুইজারল্যান্ড বলা চলে। এত সুন্দর, এত চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আসলে একটি গার্ডেন। এখানে হাজার হাজার উদ্ভিদ রয়েছে। বলা হচ্ছে এটি পৃথিবীর সব থেকে বড় উদ্ভিদ কেন্দ্র। এখানে হরেক রকমের গাছপালা, ফুল, ফল এবং বিভিন্ন রকমের উদ্ভিদের সমাহার। এই জায়গাটি এবং এই গার্ডেনটি এত সুন্দর, এত চমৎকার, আসলে স্বচক্ষে দর্শন না করলে এর সৌন্দর্য ব্যাখ্যা করা অসম্ভব একটি ব্যাপার। আমি সংক্ষেপে আপনাদেরকে এই গার্ডেনটি দেখাতে চাই। আপনারা যারা বার্মায় আসেননি অথবা এসেছেন, আসার পরিকল্পনা আছে, আপনারা যদি কখনো বার্মায় আসেন অবশ্যই এই গার্ডেন আসবেন। দেখছেন কত চমৎকার, এখানে ফুলের বাগান, হরেক রকমের ফুল। আমি আপনাদেরকে একটুখানি দেখাবো, প্রথমে এদিক থেকে একটুখানি দেখাতে চাই। দেখুন কত চমৎকার এই ফুলের বাগান। মনে হচ্ছে আমি সেই কাশ্মীর কিংবা সুইজারল্যান্ডের সেই ফুলের বাগানগুলি নিশ্চয়ই দেখছি। কত চমৎকার, দেখুন, অসাধারণ একটি গার্ডেন, অসাধারণ। আপনারা ভিডিওতে দেখছেন কত চমৎকার, কত সুন্দর। বিশাল এলাকা জুড়ে এই গার্ডেনটি অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার। এদিক থেকে আমি একটুখানি দেখাতে চাই আপনাদেরকে। দেখুন কি সুন্দর ফুল গাছ এবং হরেক রকমের উদ্ভিদ আপনারা দেখতে পাচ্ছেন। এই ফুল গাছটি আসলে আমরা ছোটবেলায় আমাদের গ্রামে দেখতাম। আমাদের গ্রামের বাড়ি কক্সবাজার জেলাধীন রামু উপজেলায়। অত্যন্ত সুন্দর এই ফুল গাছ, বিভিন্ন বাড়িতে দু একটি করে এই গাছটি থাকতো, কিন্তু এখানে একই সাথে এই ফুলগুলো একসাথে অনেক থাকার কারণে এটি এত চমৎকার দেখাচ্ছে, সত্যি অভাবনীয় সুন্দর। এই ফুল গাছটি আমরা ছোটবেলায় দেখতাম আমাদের গ্রামে, কিন্তু এটি অনেক বছর দেখা হয়নি। এই ফুল গাছগুলি এখানে এসে দেখতে পাচ্ছি, অত্যন্ত ভালো লাগছে। এই ফুল গাছটিও দেখতাম আমরা, অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর। এত সুন্দর বাসায় বর্ণনা করা যায় না। বলা হচ্ছে পৃথিবীর এমন কোনো গাছপালা নেই, এমন কোনো উদ্ভিদ নেই যা এই গার্ডেনে নেই। তাহলে বুঝতেই পারছেন এর গুরুত্ব। আমি আপনাদেরকে আস্তে 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 একটু ভেতরে গিয়ে যতটা সম্ভব একটুখানি দেখাতে চাই এর সৌন্দর্য। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি লেক রয়েছে এই গার্ডেনের মাঝখানে, এবং লেকের অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানের নাম। এত চমৎকার, তাও ফুল দিয়ে লিখা হয়েছে, অসাধারণ একটি গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এত চমৎকার, এত সুন্দর পরিবেশ এখানকার, সত্যিকার অর্থে অসাধারণ। মায়ানমার দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে এতটা ভরপুর, এতটা নৈসর্গিক। আসলে এখানে যদি সামরিক শাসন না হয়ে কোনো গণতান্ত্রিক দেশ হতো, এবং থাইল্যান্ডের মতো যদি
এখানে পর্যটকদের প্রাধান্য দেওয়া হতো, তাদের আসার জন্য এখানে সুযোগ করে দেওয়া হতো। আমার মনে হয় পৃথিবীতে মায়ানমারের মতো উপভোগ্য কোনো দেশ বা পর্যটন কেন্দ্র পৃথিবীতে আমার মনে হয় দ্বিতীয়টি আর হতো কিনা সন্দেহ আছে। সত্যিকার অর্থে এখানে না আসলে এখানকার সৌন্দর্যগুলি বর্ণনা করা বা এখানকার সৌন্দর্যগুলি উপভোগ করা, মর্মার্থ উপলব্ধি করা অসম্ভব একটি বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার এই যে ফুল গাছগুলি, অবশ্য আমাদের দেশেও দেখা যায়, এখানেও আছে এবং খুব চমৎকারভাবে ফুটেছে। আপনারা দেখতে পাচ্ছেন হরেক রকমের উদ্ভিদ, হরেক রকমের এখানে ফুল গাছ দিয়ে এই কেন্দ্রটি সাজানো হয়েছে, অত্যন্ত চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে মাঝখানে কিছু পুকুরের মতো রয়েছে, ঝিলের মতো রয়েছে, এত সুন্দর, এত চমৎকার একটি পরিবেশ, সত্যিকার অর্থে অসাধারণ। এবং আমরা যত দূর পথ যাচ্ছি শুধু ফুল গাছ এবং হরেক রকমের উদ্ভিদ, হরেক রকমের গাছ এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে আমরা দেখাতে চাই, এবং এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন খাবারের দোকান আছে, রেস্টুরেন্ট, অনেক রকমের খাবার এখানে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। দেখুন কতটা চমৎকার একটি স্থান, অত্যন্ত সুন্দর, অত্যন্ত নৈসর্গিক একটি পরিবেশ ও অসাধারণ। আপনারা দেখুন কত চমৎকার এখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং এখানকার যারা মালি আছে তারা এর পরিচর্যা করছেন। এখানে খুব বেশি টুরিস্ট নেই, কিন্তু এখানে যারা কর্তৃপক্ষ আছে বা মালি আছে, কর্মচারী আছে, তারা এটিকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, মানে সত্যিকার অর্থে এটা প্রশংসার যোগ্য। এত চমৎকার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর একটি সুবিশাল গাছ, এবং সেই গাছের নিচে এমনভাবে বসার ব্যবস্থা করা হয়েছে, অত্যন্ত চমৎকার। এবং এখানে দেখুন হরেক রকমের ফুল, অজস্র ফুল দিয়ে এখানে এই গার্ডেনটি সাজানো হয়েছে। আমার মনে হয় যারা ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ করতে পছন্দ করেন, সময় সুযোগ হলে মায়ানমারে চলে আসবেন, এবং মায়ানমার আসলে অবশ্যই এই গার্ডেন আসার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে আমি বৌদ্ধ প্রতিরূপ দেশগুলি বৌদ্ধদেরকে ভ্রমণ করানোর জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছি, অনেক আয়াস স্বীকার করে, যারা থাইল্যান্ড, মায়ানমার বা কম্বোডিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ভুটান এ সমস্ত দেশে আসার জন্য ইচ্ছুক, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি বিভিন্ন সময় সুযোগ নিয়ে এ সমস্ত স্বর্গীয় স্থানগুলিতে আমি নিয়ে আসার জন্য চেষ্টা করব। যারা এই ভিডিওটি দেখেছেন, আমি আর কাল বিলম্ব করছি না, আপনারা সবাই যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, আপনারা অবশ্যই শেয়ার করবেন, কেমন লেগেছে কমেন্টস করে আপনারা জানাবেন। যারা শুনেছেন, দেখেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।